আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, জিভে জল চলে আসছে? হ্যাঁ বন্ধুরা, জিভে জল চলে আসার মতো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের গরু মাংস রান্না। অসম্ভব মজার এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। চলুন দেখা যাক উপকরণে কী কী থাকছে। সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এজন্য আমাদের রান্নায় সুবিধা হয়, তাই সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। চলুন একে একে উপকরণগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। 2 কেজি গরুর মাংস আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু সাইজটা বড় করেই কেটে নিয়েছি, চুইঝালটা একটু বড় করে কেটে নেওয়া হয়। এখানে হাড় চর্বি সহ আমি মাংস নিয়েছি, মাংসের পরিমাণটা বেশি। 6টি আলু আমি কেটে নিয়েছি, এভাবে দেখতেই পাচ্ছেন। 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। পোস্তদানা নিয়েছি আমি 1 টেবিল চামচ, এটা বেটে নিব আমি, ভিজিয়ে রেখেছি পানিতে, দেখতেই পাচ্ছেন। লাগবে আমাদের আরও কিছু বাটা মশলা, সেখানে হলুদ বাটা নিয়েছি আমি 1 টেবিল চামচ, লাল মরিচ বাটা 2 টেবিল চামচ নিয়েছি, ধনিয়া বাটা নিয়েছি 2 টেবিল চামচ, 1 চা চামচ জিরা বাটা নিয়েছি, কিছু আস্ত মশলা লাগবে। 1 ইঞ্চি সাইজের 4টি দারচিনি নিয়েছি, 8টি সবুজ এলাচ নিয়েছি, 8টি লবঙ্গ নিয়েছি, লবঙ্গের মাথাটা ফেলে দিয়েছি, তা না হলে তিতা স্বাদ আসবে। নিয়েছি আমি 4টি তেজপাতা, 1টি স্টার এনিস নিয়েছি, আর সবচাইতে মূল উপকরণ চুইঝাল। এই চুইঝাল অনেক রোগের ঔষধি ও মশলা জাতীয় গাছ চুইঝাল। এই চুইঝাল দিয়ে গরু মাংস রান্না করলে ভীষণ মজা, ভীষণ টেস্ট। এই চুইঝাল এখন খুলনায় তো চাষ হয়, রংপুর, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং চট্টগ্রামে বর্তমানে চুইঝালের চাষ হচ্ছে। এটি সুপার শপ ও বড় মশলার দোকানে পেয়ে যাবেন। একটি স্পেশাল মশলা তৈরি করবো আমরা। স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। সেখানে আমি মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ আমি মেথি দানা নিয়েছি, 1টি জয়ত্রী নিয়েছি, তারপর জয়ফলের 1/3 ভাগ নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তারপর 1 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি, 1/2 চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি। এগুলো দিয়ে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। লাগবে আমাদের পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য, আর লাগবে আমাদের সরিষার তেল। সামনে আরও কিছু আস্ত মশলা লাগবে, সেটা লাল মরিচ লাগবে। এখন আমরা স্পেশাল মশলাটা তৈরি করে নিব। একটি ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি মেথি দানা, মৌরি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি জয়ত্রী এবং জয়ফল, একই সাথে দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচ। দিয়ে ব্লেন্ডারের মুখটা বন্ধ করে দিয়ে আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব, তবে পুরোটা মিহি করব না, আধ ভাঙ্গা করে নিব আমরা। ব্লেন্ড করা আমার কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডেলে দেখাচ্ছি কীরকমের হবে এটা। এটাই হচ্ছে আমাদের স্পেশাল মশলা, ঠিক এরকমের হবে, পুরোটা মিহি হবে না, আধ ভাঙ্গা থাকবে এটা। এটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করি, এই উপকরণগুলো আমাদের লাগবে। এখন আমাদের একটা প্রিপারেশন আছে, সেটা আমরা চুইঝালটাকে একটা প্রিপেয়ার করে নিব আমরা। এখন উপরের যেই খোসাটা আছে বা চামড়াটা আছে, এটাকে আমরা একটি ছুরির সাহায্যে কিংবা ভটি কিংবা দাঁড়ার সাহায্যে যেভাবে হোক আমরা উঠিয়ে নিব। এটাকে উঠিয়ে নিয়ে আমরা ঠিক এই সাইজ করে কেটে নিব। কাটাটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আপনারা এভাবে কেটে নেবেন। আর ওই যে খোসাগুলা দেখতেই পাচ্ছেন নিচে, এখন আমরা কি করবো, এখানে একটু পানি দিয়ে এগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে রান্নার এক পর্যায়ে আমরা এই চুইঝালটা ব্যবহার করব। ভালো করে কয়েকবার পানি দিয়ে কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন আমরা সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরিষার তেলে খুবই টেস্ট হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমরা বেরেস্তার মতো করে নিব ভেজে।
দেখতে পাচ্ছেন আমি বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এখন আমি বেরেস্তাগুলা চুলা থেকে উঠিয়ে নিব তেলটা ছেকে। অন্য একটি চুলায় একটি পাতিল বসিয়ে বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিব আমি। এক এই বেরেস্তা ভাজার তেলে যদি আপনার মাংসটা রান্না করেন অসম্ভব টেস্ট হয়। একই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে লালচে ভাব আসা পর্যন্ত আমরা ভেজে নিব, অল্প আছে। একটু লালচে ভাব চলে আসলে আমরা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে দিলাম রসুন বাটা, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, তাও মিশিয়ে নিচ্ছি ভালো করে একে একে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব, কাঁচা একটা গন্ধ যাতে না থাকে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। 4টি দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8টি সবুজ এলাচ। এলাচের মাথাটা একটু ভেঙে দিয়েছি। 8টি আমি লবঙ্গ দিয়ে দিলাম, 1টি স্টার এনিস দিয়ে দিলাম। এই স্টার এনিসটা ব্যবহার করবেন অবশ্যই, ঝাঁঝালো একটা স্বাদ আসবে, ভালো লাগবে। 4টি তেজপাতা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে এমনভাবে ভেজে নিব যাতে সুন্দর একটা স্মেল সারা ঘরময় ছড়িয়ে পড়ে। মশলাটা যত কষাবেন তত টেস্ট হবে রান্নায়। এখন আমরা হলুদ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, লাল মরিচ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিব আমরা জিরা বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের, ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন, এবং অল্প আছে এটাকে কষিয়ে নিতে হবে। আবারও বলছি আমি, মশলা যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং সারা গরমে সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ে সুগন্ধ। এই পর্যায়ে আমরা চুইজালগুলো দিয়ে দিব, চুইজালগুলো মশলার সাথেই কষিয়ে নিব আমরা, মশলাতে যেন চুইজালের নির্যাসটা চলে যায়, মিশে যায়। সেজন্য এই পর্যায়ে আমরা 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দিয়ে আমরা ভালো করে মশলাগুলো কষিয়ে নিব, অল্প আঁচে কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আমরা একটি ঢাকনার সাহায্যে ডেকে দিব। ডেকে দিয়ে তেলটা বেশি ওঠা পর্যন্ত আমরা মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো যত কষাবেন রান্নায় ততটা টেস্ট আসবে। দেখতে পাচ্ছেন তেলটা আমার বেশি উঠেছে, মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। এখন আমরা আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। হাড় এবং চর্বি সহ আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংস নিয়েছি, আপনারা হাড় এবং চর্বি সহ মাংস নিতে হবে এই রান্নায়। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলা মাংসের প্রতিটি গায়ে কোড হয়ে যায় বা প্রতিটি গায়ে লেগে যায়। দেখুন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ডেকে মাংসটা কষিয়ে নিব 20 মিনিট। দেখুন আমি ফিরে আসলাম 20 মিনিট পরে, মাংসের গায়ে পানিটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা মাংসের সাথে যে পানিটা ছিল ওটা ছেড়ে দিয়েছে। এই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নিব। এখন আমরা যে বেরেস্তাটা ভেজে রেখেছি এটাকে একটু গুঁড়ি করে ভেঙে নিব হাতের সাহায্যে, ভেঙে গুঁড়ি করে নিব, গুঁড়ি করে দিয়ে দিব। বেরেস্তাটা গলতে হবে সেই জন্য। আর এই টাইমে যদি বেরেস্তাটা দেন অসম্ভব একটা টেস্ট, অসম্ভব একটা গ্রান ভালো লাগে, এই গ্রানটা অসম্ভব একটা টেস্ট হয়। করে ফেলুন না একবার, এভাবে খুব ভালো লাগবে। এ পর্যায়ে আমরা পোস্তদানা বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল মশলা থেকে 1 টেবিল চামচ স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। নেড়ে মিশিয়ে নিব, খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত কষাবেন তত মজা। ঢেকে দিব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে নিচে যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। দেখতে পাচ্ছেন কষানোটা আমার কমপ্লিট হয়েছে, তেলটা বেশি উঠেছে, মাংসটাও প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে বা 60% সিদ্ধ হয়ে গিয়েছে। আরও একটু কষিয়ে নিব আমরা, দেখতে পাচ্ছেন আমি কষাচ্ছি ভালো করে, যত কষাবেন। কষানোটা কি, নেড়ে চেড়ে দিবেন, কষাবেন, অল্প আছে কষাবেন, নেড়ে চেড়ে দিবেন, আবার ঢেকে দিবেন। এই পর্যায়ে আমরা আলুগুলো দিয়ে দিব, যেহেতু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে 80%, আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আলুগুলোর সাথে আমি আরও 15 মিনিট কষিয়ে নিব।
আলুগুলার চাঁদে কষানোর পরে আমি এখন ঝোল দিয়ে দিব। যে যতটুকু ঝোল খেতে চান ততটুকু গরম পানি আমরা দিয়ে দেব এখানে। আমি আজকে পাতলা ঝোলটা করব, চুইজালের গরুর মাংসের পাতলা ঝোলটা করব, সেই জন্য আমি ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ আমি এখন আমাদের স্পেশাল মশলাটা ব্যবহার করছি, নেড়ে মিশিয়ে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে আমরা 30 মিনিট রান্না করব। মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে আপনাদের। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমরা দিয়ে দিব আস্ত লাল মরিচ 6টি, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢেকে দিব, ঢেকে আমি আরও 20 মিনিট রান্না করব। ফিরে আসলাম 20 মিনিট পরে, দেখতে পাচ্ছেন টকবগিয়ে ফুটছে আমাদের চুইজালের গরু মাংস, রান্না হয়ে গেল। অসম্ভব মজার, অসম্ভব টেস্ট চুইজালের গরু মাংস, খুলনার ঐতিহ্যবাহী চুইজালের গরু মাংস রান্নার রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, বাসায় একবার ট্রাই করে দেখবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।